নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু হাজার রেজাল্ট অনলাইনে চেক করবেন কিভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে রেজাল্ট চেক করার সময় বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে আর অনেকেই আপনারা কিন্তু পার্সোনালিভাবে আমাকে মেসেজ করেছেন যে এই বিষয়ে একটি ভিডিও বানানোর জন্য তো কি করে আপনারা এখানটায় রেজাল্ট চেক করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতে চলেছি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর আপনাদের কী করতে হবে একটু স্কল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করার পর এখানটা আপনারা দেখতে পারবেন যেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করেছিলেন দেখুন এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনস ফর টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু ফর ক্লাস ওয়ান টু ফোর তো এখান থেকে আপনারা কী করবেন সিম্পলি এই অপশান আপনাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো বন্ধুরা সেই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এ ধরনের ইন্টারফেস খুলে যাবে আপনারা দেখতেই পারছেন সিম্পলি আপনাদের এ ধরনের ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনারা কি করবেন একটু স্কল ডাউন করবেন স্ক্রল করলে সবার প্রথমে এখানটায় দেখতে পারবেন লেখা যাওয়া হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু সিম্পলি আপনাদের কিন্তু এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে তো বন্ধুরা এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে তার জন্য অবশ্যই আপনারা কিন্তু একটু ওয়েট করে নেবেন আপাতত কিন্তু এখানটায় সার্ভার কিন্তু একটু খারাপ চলছে তো অবশ্যই আপনার বারবার কিন্তু এখানে ক্লিক করতে থাকবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস খুলে যাবে আপনারা দেখতেই সিম্পলি আপনারা কি করবেন থেকে কিন্তু একটু নিচের দিকে আপনারা স্কল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে আপনারা কিন্তু এখানটায় পেয়ে যাবেন যে এখানটায় চেক রেজাল্ট বলে একটি অপশান রয়েছে সিম্পলি আপনাদের কিন্তু এই চেক রেজাল্ট অপশানে কিন্তু ক্লিক করতে হবে বন্ধুরা এছাড়াও কিন্তু আপনারা এখানটায় আপনারা জানেন যে প্রাইমারি টেটের কিন্তু গতকাল কিন্তু অফিসিয়াল আনসারকে কিন্তু প্রকাশ করা হয়েছে সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে কিন্তু আপনারা সেই অফিসিয়াল আনসারকেই কিন্তু ডাউনলোড করতে পারবেন পিডিএফ আকারে এবং এর পরেই দেখতে পারবেন লিখে দেওয়া হচ্ছে চেক রেজাল্ট সিম্পলি আপনারা কিন্তু এখানটায় ক্লিক করতে হবে আপনাদের রেজাল্ট দেখবার জন্য ঠিক আছে বন্ধুরা চেক রেজাল্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে আপনারা অন স্ক্রিন দেখতে পারছেন সিম্পলি আপনারা এখান থেকে কিন্তু আপনাদের রেজাল্টটি চেক আউট করতে পারবেন দেখুন এখানে সবার প্রথমেই লিখে দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো অবশ্যই রেজাল্ট চেক করবার আগে আপনারা কিন্তু আপনাদের হাতের সামনে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি রাখবেন এবং সেই অ্যাডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানটাই বসিয়ে দেবেন তারপরে এখানটায় ডেট অফ বার্থ যেটা রয়েছে আপনাদের সেই ডেট অফ বার্থ এখানটায় বসিয়ে দিয়ে আপনারা কি করবেন এখানটাই চেক রেজাল্ট অপটি অপশন রয়েছে দেখতে পারছেন এই চেক রেজাল্ট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে চেক রেজাল্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের স্ট্যাটাস কিন্তু নিচের দিকে এখানে শো হয়ে যাবে তো এখান থেকে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের রেজাল্টটি দেখে নিতে পারেন তো তো বন্ধুরা আপনারা যারা এই দু হাজার বাইশ সালের টেট পরীক্ষায় পাশ করছেন তাদের জন্য আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমরা জানাই আপনাদের অনেক 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 শুভেচ্ছা তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের রেজাল্টটি কিন্তু চেক আউট করে নিতে পারেন এবং অবশ্যই আপনাদের রেজাল্টের কিন্তু একটি প্রিন্ট আউট আপনারা নিয়ে রাখবেন কারণ আপনাদের যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু আপনাদের যে রেজাল্টের স্ট্যাটাস তার কিন্তু একটি আপনাদের প্রিন্ট কপি কিন্তু আপনাদের সেখানে লাগতে পারে তো তার জন্য অবশ্যই আপনারা কিন্তু আপনাদের রেজাল্টটাকে কিন্তু আপনারা যদি পাশ করে যান তাহলে অবশ্যই সেটাকে কিন্তু একটি ফোর পেজে প্রিন্ট আউট বের করে রাখবেন তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ